দ্রব্যমূল্যের অবস্থা খুবই খারাপ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের ব্যাংকগুলোর অবস্থা খারাপ মাননীয় স্পিকার। আমরা টাকা পাচার কোনোভাবে রোধ করতে পারতেছি না মাননীয় স্পিকার। আমি আজকের প্রথম দিনে আপনাদেরকে বিরক্ত করতে চাই না, এইসব নিয়ে আমি ভবিষ্যতে কথা বলবো। তবে একটা কথা মাননীয় স্পিকার বলে শেষ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর আমি সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না, একেবারে সামনেই পড়ছে আমার সিটটা মাননীয় স্পিকার, উনি সব আমারে দেখতে পান। আমরা তো নড়াচড়ার কোনো সুযোগ নাই, সব বিরোধী দল এবং স্বতন্ত্র উনার চোখের সামনে পড়ে গেছে। আমরা সংসদের বাইরেও নড়তে পারবো না, ভিতরেও পারতেছি না। তবে আমি ভয় পাই মাননীয় প্রধানমন্ত্রীর পিছনে যারা বসছেন, তারা তো সকল ক্ষমতার উৎস, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় হয়তো চোখে দেখতে পারেন না। তবে আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যেভাবে দেখবেন, পিছনে যারা আছে এদেরকে যদি একটু চেক করেন। এই ব্যাংক লুটেরাদের জন্য আমাদের মাঝে মাঝে কথা শুনতে হয় মাননীয় স্পিকার, এই কথা আমরা শুনতে রাজি নয়। এই দুর্নীতির অংশীদার আমরা আওয়ামী লীগ সরকার হতে পারবো না। এই ব্যাংকের লুটপাটের এই দোষারোপ আমরা নিতে পারবো না। যারা ঋণ নিয়ে পাচার করেছেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করেননি, বিদেশে বেগমপাড়া সেকেন্ড হোম বানিয়েছেন, তাদের না এই সংসদে প্রকাশ করা হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক। মাননীয় স্পিকার, আমার পিতাও আপনার আসনে বসতেন, আমি সেই সব একটু আপনার কাছে ফেভার চাইবো। 2 মিনিট বলুন। আর 2-3 মিনিট বলতে থাকুন, স্পিকার কথা না বললে কাজ হয় না। মাননীয় স্পিকার, ভুলে গিয়েছিলাম যে গতকাল ছিল পহেলা ফাল্গুন, বসন্ত ঋতু। আজকে আপনাকে দেখে মনে হয়েছে মাননীয় স্পিকার, আজকের এই দিনে গত বছর এই বসন্ত ঋতুতে আমার একটা প্রশ্নে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমি কালার ব্লাইন্ড। আজকে আপনাকে দেখে মনে হচ্ছে বসন্ত ঋতু চলছে, আপনি নিশ্চয়ই আমাকে কালার ব্লাইন্ড আছে বলবেন না। ডিজিটাল বাংলাদেশের একটা অন্ধকার বিষয় হচ্ছে গিয়ে যে আমাদের যে রিজার্ভ চুরি, 101 মিলিয়ন ডলার আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে যে রিজার্ভটা চুরি হয় এইটাও কিন্তু ডিজিটালি হয়, এটা একটা জিনিস। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে ডিজিটালি তো আমরা যারা জনগণ বা আমরা যারা আছি, আমরা আপনারা আমাদেরকে প্রাইমারি লেভেল পর্যন্ত আনতে পারছেন আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারে, কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদের দেশে যে বিজনেস, প্রশ্ন করুন, বিজনেস যারা আছে তারা দেখা যাচ্ছে যে অনেক বেশি ইভেন স্মার্টার দেন দ্য গভর্নমেন্ট মেশিনারিজ। এই ক্ষেত্রে আপনারা যে ডেভেলপমেন্টটা হচ্ছে এটার সাথে সাথে প্রোটেকশন লেভেলটা ওই জায়গায় আমরা নিতে পারতেছি কিনা, যাতে গভর্নমেন্ট মেশিনারি সবসময় স্মার্টার দেন দ্য আদার কোম্পানিজ থাকে। আমার জানা মতে আমাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে সেই সময়ে 81 মিলিয়ন ডলার আর কি সাইবার হামলার মাধ্যমে চুরি করে নিয়ে গিয়েছিল। একটা দেশ থেকে সাইবার হামলা পরিচালনা করা হয়, বাংলাদেশ থেকে টাকা নিয়ে আরেকটা দেশে নিয়ে যাওয়া হয়, সেইখান থেকে কিন্তু সেই সাইবার অপরাধীরা আরেকটা জায়গায় টাকাটা ট্রান্সফার করে নেয়। তার মধ্যে অল্প কিছু টাকা আমরা আনতে পেরেছি, এখনো অধিকাংশ টাকা কিন্তু আমরা ফেরত আনতে পারিনি। তারপরে আমরা উপলব্ধি করতে পারলাম যে বাংলাদেশের জিডিপি যেভাবে বড় হচ্ছে, আমাদের ওভারঅল টোটাল জিডিপি সাইজ এখন প্রায় 450 বিলিয়ন ডলার, আমাদের জিডিপি গ্রোথ খুব স্টেবল, আমাদের পার ক্যাপিটি ইনকাম বেড়ে এখন $2800 উন্নীত হয়েছে, আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্মে আর্থিক লেনদেন, এ কারণে আমাদের তথ্য এবং অর্থের রূপান্তরের সুরক্ষাটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছে। এবং মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যথেষ্টই বলেছেন যে বলা হচ্ছে ডেটা ইজ দি নেক্সট ওয়েল, অর্থাৎ তেল গ্যাসের চেয়েও অনেক বেশি মূল্যবান আসলে সম্পদে পরিণত হচ্ছে তথ্য, অর্থ এবং উপাত্ত, যে কারণেই কিন্তু আমাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট আমরা প্রণয়ন করেছি। এবং 2016 সালের পরে কিন্তু বড় ধরনের কোনো আর হামলা আমরা শিকার হইনি, কারণ আমরা একদিকে ডিজিটাল লিটারেসি তৈরি করছি আমাদের ছাত্রছাত্রী নাগরিকদের জন্য, অপরদিকে মাননীয় স্পিকার আমাদের সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস বৃদ্ধি করছি, আমাদের প্রযুক্তিগত সক্ষমতা তৈরি করেছি, আমাদের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম কাজ করছে, আমরা 34টি প্রতিষ্ঠানকে আমরা ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার হিসেবে ডিক্লেয়ার করেছি এবং তাদের নিয়মিত আমরা প্রশিক্ষণ এবং তাদের সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছি, এবং কঠোর আইনের প্রয়োগ সহ আমরা কিন্তু আন্তর্জাতিক একটা সমঝোতার মধ্য দিয়ে ভারত, আমেরিকা, জাপান, সাউথ কোরিয়া অনেকের সাথে আমরা সমন্বয়ের মাধ্যমে পারস্পরিক সমঝোতা, সাথে সাথে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে তাদের সাথে যোগাযোগের ভিত্তিতে কিন্তু আমরা আমাদের সাইবার জগৎটাকে নিরাপদ রাখার জন্য চেষ্টা করছি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন আমার দেখা হয় উনি আমাকে বলেছিলেন, হেসে হেসে বলেছিলেন, তুমি তো ফেসবুকে মধ্য দিয়ে তুমি এমপি হয়ে গিয়েছো। আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই আজকে মাননীয় স্পিকার,
যে আমি ফেসবুককে ব্যবহার করে হয়েছি, কিন্তু একটা জিনিস, বাংলাদেশটাকে যিনি ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন, আর এইটার প্রোডাক্ট হচ্ছে কি আপনার ফেসবুক, এই ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ যিনি তৈরি করেছেন, এই বিবেচনা যদি আপনি করেন, কারণ ডিজিটাল বাংলাদেশ না করলে আমি ফেসবুকে 7 মিলিয়ন ফলোয়ার তৈরি করতে পারতাম না, তাহলে এই বিবেচনায় আপনি বলতেই পারেন যে আমি ফেসবুকের এমপি ঠিকই, কিন্তু আমাকে যিনি ফসল হিসাবে তুলেছেন, এটা জননেত্রী শেখ হাসিনা আমাকে ফসল হিসাবে তুলেছেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই ফেসবুককে ব্যবহার করে আমি অসঙ্গতির কথা বলেছি, এই ফেসবুককে ব্যবহার করে আমি ফুটবলে নিয়ে মানুষকে মাঠে নিয়ে গেছি এবং আমি মাদক মুক্ত সমাজ ব্যবস্থার কথা বলেছি। আমি একটা কথা বলতে চাই, আমি ধন্যবাদ জানাই সজীব ওয়াজের জয়, আমি ধন্যবাদ জানাই আমাদের জুনায়েদ আহমেদ পলক ভাইকে, যেভাবে এই কনসিস্টেন্টলি এই উন্নয়নটাকে ধরে নিয়ে যাচ্ছেন। আরে অনেকে আমি বক্তব্যতে শুনি বলেন যে আমরা ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করব, আমি তো বলি নির্মাণ হয়ে গেছে অনেক আগেই, এই ডিজিটাল বাংলাদেশের ফসল অলরেডি আমি এমপি হিসাবে এই মহান সংসদে অলরেডি চলে আসছি। মাননীয় স্পিকার, আমাকে অনেকে বলেছেন যে আপনি টাকা পান কোথায় আমার এলাকায়, আমি বলছি যে আপনি আমি টাকা পাই কোথায়, এটা জিজ্ঞেস করার আগে মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেন যে উনি বাংলাদেশের উন্নয়নের জন্য এত টাকা পান কোথায়, ইতিহাসের যে উন্নয়ন উনি করেছেন এইটা তো আগে বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনার হৃদয়ে যদি দেশপ্রেম থাকে এবং আপনার রক্তের মধ্যে যদি বাংলাদেশের জন্য কিছু করার ইচ্ছা থাকে, তাহলে টাকা কোনো সমস্যা হয় না। মাননীয় স্পিকার, এটা প্রমাণ করেছেন আমাদের জননেত্রী শেখ হাসিনা, এটা প্রমাণ করেছেন যে চাইলেই এই দেশকে বহুদূর নিয়ে যাওয়া সম্ভব। মাননীয় স্পিকার, আমরা যোগাযোগ রাখব আপনাকেও, মাননীয় সংসদ সদস্য আপনাকেও একটু যোগাযোগ রাখতে হবে, মাননীয় পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে একটু কথা বলতে হবে, কথা না বললে কাজ হয় না। এই যে অটোরিকশা এবং টু হুইলার থ্রি হুইলার এবং এমনকি রিক্সার মধ্যেও আজকাল ব্যাটারি লাগানো হচ্ছে, ইটস ভেরি ডেঞ্জারাস, ব্রেক করলে উল্টে পড়ে যাচ্ছে, সেই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কি না সারা দেশ ব্যাপী একসাথে আমি আপনার কাছে সবিনয় জানতে চাই। তো পলিথিনের অবস্থাটা এরকম হয়েছে যে শুধু আপনারা পলিথিন ব্যবহারকারীকে ফাইন করে যতটুকু কন্ট্রোল করতে পারবেন, তার চেয়ে পলিথিনের যে ইনগ্রিডিয়েন্ট আমদানি করা হয় এই যে মূল জায়গায়, এই জায়গাতে আপনারা হাত দিবেন কি না, এক। আর সেকেন্ড হচ্ছে গিয়ে ব্রিকফিল্ডের যে বিষয়টা, শুধু পরিবেশের ক্ষতির সাথে সাথে আমার এলাকায় আমি খেয়াল করে দেখলাম যে কৃষি জমির মাটি সব ওনারা নিয়ে যাচ্ছেন, কিছুদিন হয়তো নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠানো হয়, কিন্তু এটা এমনভাবে এমন জায়গায় চলে গেছে যে স্থানীয় প্রশাসন এটা কন্ট্রোল করতে পারতেছে না। আর একটা হচ্ছে কি, আপনাদের পরিবেশ বিভাগের যে ছাড়পত্র, আমার বিবেচনায় আমি আমার এলাকাতে খেয়াল করে দেখি যে এই ছাড়পত্র পাওয়া সবচেয়ে সহজ হিসাবে বিবেচিত হয়, কারণ কোনোভাবে ম্যানেজ করে এই ছাড়পত্রগুলো নেওয়া যায়, এই ব্যাপারে আপনারা ব্যবস্থা গ্রহণ বা শক্তিশালী অবস্থানে যাবেন কিনা। আমার এলাকায় সিলেটে মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো প্রজেক্ট অনুমোদন করেছেন, কিন্তু দুঃখের বিষয়ে কোনো কাজই সহজে হচ্ছে না। আমার ছয় লেনের কাজ, আমার রেল লাইন অনুমোদিত হয়েছে, 2-2 বার এক নেকে পাশ হয়েছে, এখনো তার কোনো কাজ শুরু হয়নি। আমার নদী খনন বন্যার পরে শুরু হয়েছিল, অল্প খনন করার পরেই এটা বন্ধ হয়ে আছে। মাননীয় স্পিকার, আমার বঙ্গবন্ধু সিলেটে ইয়াং থাকতে গিয়েছিলেন, পরবর্তী ছিলেন বঙ্গবন্ধু সিটি, মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন, বঙ্গবন্ধু ট্রাস্ট অনুমোদন করেছে, কাজ কিছুই হয়নি। আমার সদর হাসপাতাল বিল্ডিং তৈরি হয়ে আছে, জনবলের কারণে কোনো কাজ হচ্ছে না। আমার এয়ারপোর্ট আজকে 5-7 বছর ধরে মাত্র 20% কাজ হয়েছে। মাননীয় স্পিকার, আমার বেগম ফজলুতুন নেসা মেডিকেল ইউনিভার্সিটির আজকে পর্যন্ত কোনো জমি অধগ্রহণ হয় নাই, আমার সেই ইঞ্জিনিয়ারিং রিসার্চ হয়নি, বন্যার পর রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখার দেখে আমি গত ইলেকশনে খুব দুঃখ পেয়েছি। আমি আশা করি, আমি সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাশ হয়েছে, সিলেট ওয়াসা পাশ হয়েছে, কিন্তু দুঃখ সময় শেষ।